হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি তোমাদের জন্য সুন্দর একটি প্লাস্টিক বস্তার উপর আসন ডিজাইন নিয়ে এসেছি দেখো আমি একটা বিন্দুতে ফোঁটা তুলে নিয়েছি এরপর দেখো সূচের ওপর কিন্তু আমি সাতটা ঘর নিয়ে নেব। দেখে নাও দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা ঘর নিয়ে নিয়েছি সাতটা ঘর নিয়ে একটা স্টিচ করে নিচ্ছি আর এখানে আমি মেরুন কালারের উল ইউজ করেছি তোমরা তোমাদের পছন্দ মতো কালার ইউজ করবে ঠিক এখান থেকে দেখো ওপরের দিকে আবারও সাতটা ঘর নিয়ে নেব দেখো আমার চার চারটে হয়েছে পাঁচ ছয় সাত সাতটা ঘর নিয়ে নিয়েছি সাতটা ঘর নিয়ে আবারও একটা স্টিচ করে নিলাম ঠিক এর ওপরের লাইনে এখান দিয়ে ছটা ঘর নিয়ে নেব। দেখো তিন তিন ছয় ছটা ঘর নিয়ে নিয়েছি ছটা ঘর নিয়ে একটা স্টিচ করে নিচ্ছি আবারও ঠিক এর ওপরের দিকে আবারও ছটা ঘর কাউন্ট করে নিচ্ছি খুব ইজি একটা ডিজাইন আশা করছি বাড়িতে সবাই সকলে বানাতে পারবে এর ওপরের লাইনে দেখো পাঁচটা ঘর কাউন্ট করে নিয়েছি ওপর দিক বরাবর পাঁচটা ঘর কাউন্ট করে নিচ্ছি প্রত্যেকটা স্টিচের ক্ষেত্রে কিন্তু একটা একটা করে ঘর সংখ্যা কমে যাবে এরপর দেখো চারটে ঘর কাউন্ট করে নিচ্ছি আবারও এখান দিয়ে ওপরের দিকে চারটে এর ওপরের লাইনে দেখো তিনটে তিনটে ঘর নিয়ে একটা স্টিচ করে নিচ্ছি এই ওপরের দিকেও তাই তিনটে ঘর নিয়ে একটা স্টিচ করে নিচ্ছি দেখো এরপর দুটো ঘর নিয়ে একটা স্টিচ করে নেব আবারও ওপর দিক বরাবর দুটো ঘর নিয়ে একটা স্টিচ করে নিচ্ছি এরপর দেখো এখান দিয়ে বাম সাইডে আবারও সাতটা ঘর কাউন্ট করে নিয়ে একটা স্টিচ করে নিয়েছি ঠিক এখান দিয়ে ওপর দিক বরাবর আবারও সাতটা লাইন কাউন্ট করে নেবো সাতটা ঘর কাউন্ট করে নেব। এরপর ছটা দু সাইডে ছটা ছটা করে থাকবে ডিজাইনটি বানানোর ক্ষেত্রে তোমাদের যদি কোনো অসুবিধা হয় প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানিও আমি চেষ্টা করব তোমাদেরকে ভিডিওটি আরও একবার শেয়ার করার জন্য আর তোমরা কেমন ধরনের ডিজাইন পেতে চাও প্লিজ প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানি জানাবে আমি চেষ্টাও করব তোমাদের পছন্দ মতো ভিডিও দেওয়ার জন্য তো দেখো আমার সাত ছয় পাঁচ তিনটে লাইন হয়ে গেছে এরপর চারটে ঘরের একটা স্টিচ করে নিচ্ছি ওপর দিক বরাবরও চারটে ঘরের একটা স্টিচ করে নিচ্ছি এর উপরে তিনটে ঘরের ঘরের একটা একটা স্টিচ স্টিচ আর দুটো করে দু সাইডে একটা একটা করে করে নেব আবারও দেখো এখান দিয়ে কিন্তু সাতটা ঘর কাউন্ট করে নিয়ে আবারও একটা স্টিচ করে নিচ্ছি এইভাবে তোমরা বানিয়ে নেবে আসনার আসনের যতটা প্রয়োজন ততটা তোমরা বানিয়ে নেবে এরপর দেখো আমি একটা গ্রিন কালারের উল্নি নিয়েছি এবার আসনটা উল্টে নিয়েছি উল্টো সাইড দিয়ে দেখো এখানে আমি পাঁচটা ঘর কাউন্ট করে নিয়েছি পাঁচটা ঘর কাউন্ট করে নিয়ে এখানে একটা স্টিচ করে নিলাম ঠিক এর উপর দিক বরাবর দেখো আবারও পাঁচটা ঘর কাউন্ট করে নেব। এই ডিজাইনটিতে তোমাদের একটা কথা মনে রাখতে হবে যে দু সাইডে কিন্তু ঘর সংখ্যা একই থাকবে তো দেখো ওপরের দিকে আমি পাঁচটা ঘর কাউন্ট করে নিয়েছি কাউন্ট করে নিয়ে একটা একটা স্টিচ করে নিলাম এর ওপরের লাইনে দেখো চারটে ঘর কাউন্ট করে নিয়েছি চারটে ঘর কাউন্ট করে নিয়ে একটা স্টিচ করে নিচ্ছি দিক বরাবর চারটে ঘর কাউন্ট করে নেব খুব খুব ইজি একটা ডিজাইন কালারফুল ডিজাইন আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে দেখো চারটে ঘরের একটা স্টিচ করে নিলাম এবার দু সাইডে তিনটে তিনটে ঘরের একটা করে দুটো স্টিচ করে নেব এরপর দুটো ঘরের একটা স্টিচ করে নিচ্ছি এরপর একটা ঘর নিয়ে একটা স্টিচ করে নিলাম আবার উপর দিকে দেখো একটা ঘর নিয়ে একটা স্টিচ করে নিচ্ছি এরপর ডান সাইডে দেখো আবারও পাঁচটা ঘর কাউন্ট করে নিয়েছি পাঁচটা ঘর কাউন্ট করে নিয়ে একটা স্টিচ করে নিচ্ছি আর ওপর দিক বরাবর আবার পাঁচটা ঘর কাউন্ট করে নেব আমি এখানে ডিজাইনটিতে প্রথমে স্টার্ট করেছি সাতটা ঘর নিয়ে তোমরা সেক্ষেত্রে নটা ঘর করতে পারো কিংবা পাঁচটা ঘর করতে পারো সেক্ষেত্রে কিন্তু ডিজাইনটি বড় থাকবে কিংবা ছোট থাকবে তো দেখো আমি এখানে সাতটা ঘর নিয়ে কাউন্ট করেছি তোমাদের যেটা ভালো লাগবে ঘর সংখ্যা সেটাই নেবে তো আমার মনে হয় যেটা যে সাতটা ঘর নিয়ে কাউন্ট করে করলে ডিজাইনটি দেখতে খুবই সুন্দর লাগবে তো দেখো আমার দু সাইডে চারটে চারটে ঘরের দুটো স্টিচ করে নিলাম এরপর তিনটে ঘরের দুটো স্টিচ করে নেব দু সাইডে এরপর দুটো ঘরে স্টিচ করে নিচ্ছি এরপর দেখো আবারও দেখো পাঁচটা ঘর কাউন্ট করে নিচ্ছি পাঁচটা ঘরের কাউন্ট করে নিয়ে আবার ওই একটা স্টিচ দু সাইডে দুটো স্টিচ করে নেব তো এইভাবে আসনের যতটা প্রয়োজন ততটাই তোমরা এইভাবে ডিজাইন তুলে নেবে আর আমার এই ডিজাইনটি তোমাদের কেমন লেগেছে প্লিজ তোমরা কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে দিও আজকের মতো সবাইকে টাটা নেক্সট আর একটা নতুন ভিডিও নিয়ে